অনিয়মের মাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভবন নির্মাণে ঠিকাদারি কাজ নেওয়ার অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে বহুল আলোচিত ঠিকাদার জি কে শামীমকে। সকালে চট্টগ্রামে জেলা ও দায়রা জজ আদালতে বিচারক মোহাম্মদ ইসমাইল হোসেনের আদালতে হাজির করার পর তাকে শোন অ্যারেস্ট দেখানো হয়। এর আগে কড়া নিরাপত্তার মাধ্যমে আদালতে হাজির করা হয় জি কে বি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নির্মাণ কাজ পেতে দরপত্রের সাথে সংযুক্ত কাগজপত্রে জালিয়াতি সহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মামলাটি দায়ের করে দুদক। 75 কোটি টাকার ভবন নির্মাণ কাজ নিতে জি কে বি অ্যান্ড কোম্পানি লিমিটেড প্রতারণার আশ্রয় নিয়েছিল।